কেন্দ্রকে টিকাকরণ নীতির পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বয়সের ভিত্তিতে টিকার দাম নির্ধারণ নিয়েও কেন্দ্রের নীতির সমালোচনা করল শীর্ষ আদালত। 45 দেশবাসীর বিনামূল্যে টিকাকরণ এবং তার কম বয়সীদের দাম দিয়ে টিকা নেওয়ার নীতি নিয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্ট কেন্দ্রের এই নিয়মকে খামখেয়ালিপনা এবং অযৌক্তিক বলে সমালোচনা করেছে। বুধবার সুপ্রিম কোর্ট ওই রায়ে কেন্দ্রের টিকাকরণ নীতি সংক্রান্ত একাধিক প্রশ্ন তুলে বলেছে, 31 ডিসেম্বরের মধ্যে কত টিকা দেশে পাওয়া যাবে তার একটা রেকর্ড জানাতে হবে সরকারকে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি নাগেশ্বর রাও ও বিচারপতি রবীন্দ্র ভট্টের বেঞ্চ এদিন টিকাকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করে বলেন, অতিমারির চেহারা পাল্টে যাওয়ায় 18 থেকে 44 বছর বয়সীদের ক্ষেত্রে টিকাকরণের গুরুত্ব অনেক বেড়েছে। সুপ্রিম কোর্ট এও উল্লেখ করেছে যে 18 থেকে 44 বছর বয়সীরা যে শুধু করোনা আক্রান্ত হচ্ছেন তাই নয়, অনেকদিনই দীর্ঘদিন হাসপাতালে থাকতে হচ্ছে, মৃত্যুর মতো ঘটনা ঘটছে। নতুন করে হলফনামা পেশ করে কেন্দ্রকে জবাব দিতে বলা হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। ভ্যাকসিন নিয়ে আগামী দিনে কি ভাবনা চিন্তা করছে কেন্দ্র তা নিয়ে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে আদালতের তরফে। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ডিসেম্বরের মধ্যে 108 কোটি দেশবাসীর টিকাকরণ হবে। এই পরিস্থিতিতে কিভাবে 31 ডিসেম্বরের মধ্যে দেশের মানুষের টিকাকরণের কথা ভাবছে কেন্দ্র, সেই বিষয়ে স্পষ্ট পরিকল্পনা সামনে আনতে হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।